দেশের মধ্যে কলকাতা বিমানবন্দরে টানা 3 দিন বোমা আতঙ্ক। এবার একটা দুটো নয়, 7-7টি বিমানে বোমা রাখা রয়েছে বলে এক পোস্টে জানানো হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষকে। বৃহস্পতিবার দুপুরের দিকে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের নজরে আসে একটি পোস্ট। সেই পোস্টে জানানো হয় ইন্ডিগোর 3টি সহ মোট 7টি বিমানে বোমা রাখা রয়েছে। তড়িঘড়ি বিমানগুলির জরুরি অবতরণের ব্যবস্থা করা হয়। বিমানগুলি ইতিমধ্যেই পরীক্ষাও করা হয়েছে। বেশ কয়েকদিন ধরেই পরপর বিমানে বোমা রাখা রয়েছে এক্সপোস্টে হুমকি আসছিল বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। এদিকে ঘূর্ণিঝড় দানার কারণে সন্ধে নামতে কলকাতা বিমানবন্দরে বন্ধ রাখা হয়েছে বিমান চলাচল। বৃহস্পতিবার সন্ধে 6টা থেকে শুক্রবার সকাল 9টা পর্যন্ত কোনো বিমান ওঠানামা করবে না বলেও ঘোষণা করা হয়েছে। শুধু কলকাতা বিমানবন্দরই নয়, ভুবনেশ্বরের বিজু পট্টনায়কের আন্তর্জাতিক বিমানবন্দরও বৃহস্পতিবার সন্ধে থেকে 16 ঘন্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে রেলের তরফে জানানো হয়েছে ঘূর্ণিঝড়ের কারণে শিয়ালদা দক্ষিণ এবং হাসনাবাদ শাখায় মোট 190টি ট্রেন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সব মিলিয়ে 14 ঘন্টা শিয়ালদা দক্ষিণ এবং হাসনাবাদ শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল। হাওড়া স্টেশন থেকেও শুক্রবার বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে রয়েছে বর্ধমান, ব্যান্ডেল, শেওড়াফুলি এবং শ্রীরামপুর লোকালও। অন্যদিকে ব্যান্ডেল থেকে কাটোয়ার দিকেও কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। 552টিরও বেশি এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে দক্ষিণ পূর্ব রেল বাতিল করেছে 150টি ট্রেন, ইস্ট কোস্ট রেল বাতিল করেছে 198টি, পূর্ব রেল 200টিরও বেশি এবং দক্ষিণ পূর্ব মধ্য রেল বাতিল করেছে 14টি ট্রেন।